আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো আমি আজকে মেইন অ্যাপস থেকে আপনাদের সামনে সরাসরি উইথড্র করব আর ইনস্ট্যান্ট পেমেন্টটা নিয়ে দেখাবো, প্লাস মেইন অ্যাপসে আপনারা ডেইলি একটা ভালো আর্নিং করতে পারবেন সেই টিপসটা আমি আপনাদেরকে আজকে দিয়ে দিব। ওকে, তার মাস্ট বি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, এখানে যে টোকেন আছে টোকেনে ক্লিক করতে হবে উইথড্রটা করার জন্য। টোকেনে ক্লিক করার পর এখানে সেন্ড অপশনে ক্লিক করতে হবে। অ্যান্ড এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম চলে আসবে। এখানে আপনি ইউজারকে ফাটাতে পারবেন অথবা এখানে আপনার টু বিএসসি মানি বিএসসি অ্যাড্রেসও সেন্ড করতে পারবেন। তো আমি এখানে টু বিএসসিতে ক্লিক করলাম। অ্যান্ড এখানে বিএসসি অ্যাড্রেস, এই জায়গায় আমাদেরকে বিএসসি অ্যাড্রেসটা দিতে হবে। তো আমরা চলে যাবো হচ্ছে ট্রাস্ট ওয়ালেটে। তো ট্রাস্ট ওয়ালেটে আসার পর এখানে আপনি বিএনবি অপশনটাতে ক্লিক করে এখানে রিসিভে গিয়ে আপনার বিএনবি অ্যাড্রেসটা কপি করে নেবেন। এরপর আপনি এখানে চলে আসবেন। এখানে আপনি ইন্টার অ্যাড্রেসে ক্লিক করে আপনার অ্যাড্রেসটা দিবেন আর এখানে অ্যামাউন্টটা বসাবেন। তো আমি 200 অ্যামাউন্ট বসালাম। এরপরে আমাদের এখান থেকে কী করতে হবে, আচ্ছা এখানে আমাদেরকে একটু কম বসাইতে হবে, যেহেতু আমাদের 208টা আছে তাহলে আমি এখান থেকে 190টা বসাবো, সরি 190 আমি বসালাম। তাহলে দেখেন এখন আমার এখানে সেন্ড অপশনটা শো করতেছে। এখানে টিক দিবেন না কেউ, তাহলে এটা আবার কনভার্ট হয়ে বিএনবিতে চলে যাবে। ওকে, সো এখানে টিক দেওয়ার দরকার নেই, আমরা এখানে জাস্ট সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করলে এটা কিন্তু এই যে কনফার্ম আছে, আপনি জাস্ট কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করলে এটা হচ্ছে উইথড্র হয়ে যাবে। ওকে, আমাদের অলরেডি উইথড্রটা আশা করি হয়ে গেছে, ব্যালেন্সটা কেটে নিছে। সো আমরা কিছুক্ষণ ওয়েট করবো, দেখি কত সময়ের মধ্যে তারা আমাদেরকে পেমেন্টটা করে। আর কন্ট্যাক্ট অ্যাড্রেস নিয়ে আপনারা অলরেডি এটা কানেক্ট করে রাখবেন। এই যে আমি যেভাবে কানেক্ট করে মেইন অ্যাপসটা টোকেনটা দেখা যাচ্ছে, এই যে এভাবে আপনি কানেক্ট করে রাখবেন। দেখেন আমাদের কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্টটা করে দিয়েছে। ওকে, ইনস্ট্যান্ট অ্যাড্রেসটা আমি এখন উইথড্র করলাম, এখন পেমেন্টটা করেছে, আমি বিয়ে কিন্তু ফসও করিনি। তো $2.05 আমাদেরকে পেমেন্ট করছে 190টা টোকেনের প্রাইস। এখন প্রাইসটা কিন্তু আরও বাড়তেছে, আরও বাড়বে এটা। সো আমরা তো এখানে অলরেডি ইনস্ট্যান্ট পেমেন্টটা পেয়ে গেলাম। এখন এখানে আপনার একটা টিপস কাটাবেন। দেখেন আমরা যদি অ্যাপসের মধ্যে যাই, আমরা তো হচ্ছে একটা বোর্ড কিনবো, বোর্ড কেনার পর তো ডেলি আমাদের পোস্ট হবেই। এখানে আপনি যদি খেয়াল করেন একটা বক্স আছে, এই বক্সটা আপনি ডেলি ওপেন করতে পারবেন একবার, তবে আপনাকে একটা ট্রানজ্যাকশন করতে হবে। একটা ট্রানজ্যাকশন করলে আপনি কিন্তু এই বক্সটা পাবেন এবং এই বক্সে মিনিমাম $10 থেকে শুরু করে $250 পাবেন। ঠিক আছে, সর্বনিম্ন $10 আপনি মাস্ট পাবেনই, আর সর্বোচ্চ $250 পর্যন্ত আপনি পাবেন। সো $250 আশা আমরা করি না, আমরা $7 করেও যদি পাই তাহলে কিন্তু এটা আমাদের জন্য অনেক বেশি লাকি চান্স। অ্যান্ড একটা ট্রানজ্যাকশন করতে আপনার খরচ পড়বে প্রায় 10 থেকে 15 সেন্টের মতো খরচ পড়বে। তো একটা ট্রানজ্যাকশন আমরা কীভাবে করবো আমি দেখাই। আমরা এখানে আবার টোকেনে ক্লিক করে দিব, অথবা এখানে আমরা যদি কয়েনে ক্লিক করি, কয়েন না, আমরা এখানে টোকেনে ক্লিক করবো। অ্যান্ড এখানে যে ডিপোজিট আছে ডিপোজিটে ক্লিক করবো। তো ডিপোজিটে ক্লিক করার পর এখান থেকে আপনার কিসের মাধ্যমে করবেন, আমরা বিএসসির মাধ্যমে করব। এখানে আমরা হচ্ছে আপনার 15টা করবো, এখানে মিনিমাম ডিপোজিট 15টা, তো আমরা এখানে 15টা বসালাম। দেন এখানে অ্যাপ্রুভ মেনি, অ্যাপ্রুভ মেনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার হচ্ছে এটা অ্যাপ্রুভ চাইবে। তো অ্যাপ্রুভটা আপনার চলে যাবেন আবার ট্রাস্ট ওয়ালেটে। ট্রাস্ট ওয়ালেটে আসলে এখান থেকে যে অ্যাপ্রুভ চাইবে, এই যেখানে অ্যাপ্রুভ চাচ্ছে, তো অ্যাপ্রুভ চাইতে যা ফি কাটে, এই দেখেন 6 সেন্ট ফি কাটতেছে, এখানে আমি কনফার্ম করে দিলাম। এটাই হচ্ছে মূলত আমাদের খরচ, আর নাইলে আমাদের কোনো খরচ নাই। আবার আমরা মেইন অ্যাপসে চলে যাব। যাওয়ার পর এখানে আমাদের অলরেডি মনে হয় টোকেনটা চলে আসছে। আমরা যদি অ্যাপসের মধ্যে যাই, যদি আমরা এখানে রিপ্লেস করি তাহলে দেখতে পাবো আসছে কি না। না, এখনও কিন্তু এটা আসে নাই। ওকে, আমরা আবারও ডিপোজিটে যাচ্ছি, সরি। আচ্ছা, এখানে আমরা কী করবো, 15টা যখন বসালাম, এখানে আমরা কী করবো, সেন্ড অপশনে ক্লিক করে দিব। তো সেন্ড অপশনে ক্লিক করলে কিন্তু আবার প্রথমে হচ্ছে অ্যাপ্রুভ দিবেন, তারপরে সেন্ড, তারপর আবারও আপনি টাস্ক ওয়ালেটে আসবেন। আসলে এখান থেকে আপনি সিং চাইবে, মানে অ্যাপ্রুভ আবার চাইবে সম্ভবত। হ্যাঁ, এখানে আবারও 6 সেন্ট কাটবে, টোটাল আপনার 12 সেন্ট হচ্ছে খরচ হবে। ওকে, টোটাল 12 সেন্ট আপনার খরচ হবে। দেখেন আমাদের কিন্তু এখন এটা কিন্তু এই যেখান থেকে কিন্তু ব্যালেন্সটা কেটে নিছে, আর এখানে নিউ ট্রানজ্যাকশন আসছে বুঝবেন যে আপনার এটা ডিপোজিট কমপ্লিট। আর এখানে আসলে আপনার এটা দেখবেন যে ডিপোজিট হয়ে গেছে, রিপোজ করলে দেখবেন যে হয়ে গেছে। ওকে, আচ্ছা, সো যখন আপনি ডিপোজিটটা করবেন, আমাদের অলরেডি ডিপোজিট হয়ে গেছে, আমাদের হয়তো ব্যালেন্সটা অ্যাড হতে একটু সময় লাগবে। আপনি যদি এখানে মেইন অ্যাপস এখানে আসেন, যদি এখানে রিপ্লেস করেন ট্রাস্ট ওয়ালেটে, দেখেন ব্যালেন্সটা আমাদের কিন্তু কেটে নিছে, তার মানে আমাদের কয়েক মিনিট সময় লাগবে। সো যখন আপনার এখানে ডিপোজিটটা হয়ে যাবে, যে ডিপোজিট যখন হয়ে যাবে, তার এর 5 মিনিট পর আপনি এখানে একটা বক্স পাবেন, বক্সটা ওপেন করবেন। এখানে যদি বক্সে ক্লিক করে দেখেন, সর্বনিম্ন এখানে আপনার 10 কয়েন থেকে শুরু করে 2500 কয়েন পর্যন্ত, 2500 কয়েন কিন্তু প্রায় $2500 প্লাস। আমি আপনাদেরকে একদম দেখাই দিই, আপনার মুখে কথা শোনার দরকার নেই। আমরা দেখেন 10টা টোকেন সমান সমান কিন্তু এখানে আপনার 10 সেন্ট।
সো আমাদের কিন্তু 6-6 12 সেন্টের মতো খরচ হচ্ছে ওকে এই 10 সেন্টের মতো ধরলাম 10 সেন্ট খরচ হচ্ছে 10 সেন্ট কিন্তু আমরা ইনস্টেন্ট এখানে পেয়ে যাবো এর আরও বেশি পাবো 13টা মিনিমাম পাবেন 13টা টোকেন মিনিমাম আপনি পাবেন তো এখানে যদি আমরা ভাগ্যিস যদি 250 টোকেনও পাই তাহলে কিন্তু প্রায় $2 সুদ দিচ্ছেন যদি 2500 টোকেন পাই তাহলে প্রায় এটা $270 প্লাস ওকে সো প্রত্যেকে এভাবে প্রত্যেকদিন একটা ট্রানজ্যাকশন করবেন ট্রানজ্যাকশন করে মানে ডিপোজিট করবেন অ্যান্ড এবং এখানে একটা বক্স ওপেন করবেন এখানে একটা সময় আপনার যদি ভাগ্য ভালো হয়ে যায় তাহলে আপনার কিন্তু $150 পর্যন্ত কিন্তু পেয়ে যেতে পারেন সো এটা আপনার লাকের উপর চান্স করবো আর রেগুলার এই যে বোর্ডটা কিনছেন প্রতিটা বোর্ডে 3টা করে পোস্ট করতে পারবেন তবে দেখেন পোস্টগুলোর রিচটা দেখেন আমি আপনার 14 ঘন্টাকে একটা পোস্ট করছিলাম এই যে এরকম এরকম পোস্ট করবেন এই যেমন আমি লিখছিলাম আই অ্যাম সাইকেলিং রাইট নাও 14 ঘন্টা আমার প্রায় 81টা রিয়াকশন হয়েছে অ্যান্ড এখানে 13টা হচ্ছে আমার ইয়ে হয়েছে কমেন্ট হয়েছে সো এইভাবে আপনারা এরকম ধরনের পোস্টগুলো করবেন রাইট নাও যে গ্রুপে আপনি অ্যাড থাকবেন ওই রাইট নাও পোস্টগুলো আপনি করবেন ওকে সো দেন 5 মিনিট পর আমার যখন বক্সটা ওপেন হবে এখানে ক্লিক করলাম এখানে ক্লাইম করে নিতে পারবো সো প্রত্যেকে এভাবে ক্লাইম করে নেবেন সো আশা করি বুঝাইতে পারছি তো ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমার এই নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যাদের অ্যাকাউন্ট নাই তারা কীভাবে অ্যাকাউন্ট করবেন আমি অ্যাকাউন্ট করার ভিডিওটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ধন্যবাদ।